নমস্কার দর্শক বন্ধুরা, কিশোর স্যার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে মাতারানি বা সেরা বালির ডিজিটাল আর্ট আপনাদের সামনে উপস্থাপনা করছি। নিচে একটি বাঘ এঁকে নিয়েছি। মাতারানির যেরকম মূর্তির বিগ্রহে আমরা দেখতে পাই, একটা বাঘ থাকে এবং সেই বাঘের ওপর দেবী অধিষ্ঠান বা অধিষ্ঠিতা। শের, কিন্তু হিন্দিতে শেরকে সিংহ বলা হয়, আর হিন্দিতে বাঘকে কিন্তু বাঘই বলা হয়। কিন্তু এই নামটা শেরাবালি এসছে যদিও, কিন্তু নিচে বাঘই দেখতে পাওয়া যায়। আর এই দেবী শেরাবালি অনেকটা দেবী দুর্গা এবং জগদ্ধাত্রী তারই একটি রূপের মতো সংমিশ্রিত রূপ, শুধু এখানে তিনি অষ্টভুজা। তার হাতে চক্র, শঙ্খ, গদা, পদ্ম, তীর, ধনু কোনো কোনো জায়গায় আর ত্রিশূল থাকেই। আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটায় দেখিয়েছি যে দেবী বাঘ, তার বাহন, তার ওপর অধিষ্ঠিতা, পায়ের ওপর পা ভাঁজ করে বসে রয়েছেন এবং পেছনে একটি হিমালয় পর্বতের মতো পাহাড়, সেখানে ঝর্ণা এবং মন্দির টাইপের একটা রয়েছে। বেশি ব্যাকগ্রাউন্ডটায় আমি ফোকাস রাখিনি, ফোকাসটা আমার হচ্ছে মাতারানী। আমি তাকে একটু সিম্পল ওয়েতে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। সমগ্র আর্টটি করতে আমার 6 ঘন্টা সময় লেগেছে এবং এটি আমার প্রায় 1 সপ্তাহ আগে করা একটি কাজ, এখন আমি পোস্ট করছি। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো, আপনাদের কমেন্টের কিন্তু অপেক্ষা করে থাকি এবং আপনারা খুব ভালো ভালো কমেন্টও করেন। যদি ভুল ত্রুটি হয় সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই প্রার্থনা করি। আসুন ভিডিওটি দেখতে থাকি এবং অনেক ধন্যবাদ চ্যানেলটিকে দেখতে থাকার জন্য।